সুন্দর করে কথা বলবি, ঠিক আছে স্টার্ট করছি এইখানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কোনো এমন কোনো ভিডিও করব না, মানে কোনো ব্লগ না, কোনো চ্যালেঞ্জ না। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কি করতে চলেছি। তো চলো বেশি বকবক না করে ফোন করে ফেলি। অবশ্য শুভ এটা জানে না যে আমি ওকে ফোন করব বা প্র্যাঙ্ক কল করব। অবভিয়াসলি প্র্যাঙ্ক কল করতে না জানিয়েই হয়। আর আমি ওকে, ও যদি ধরে ফেলে তো ভালো, আর যদি না ধরতে পারে তাহলে আমি যবে ভিডিওটা পোস্ট করব তবেই ও দেখবে, আর তখনও আমাকে কি রিপ্লাই দেয় ফোন করে যদি কোনো কথা বলে আমার সাথে, আমি অবভিয়াসলি তোমাদের জানাবো কি রিপ্লাই দিল, রিয়াকশনটা কি হলো জানার পর। আর যেহেতু ও আমার ফোন নাম্বার জানে আর আমার ভয়েসও খুব ভালো করে জানে, আমি অন্য ভয়েসে করে কথা বলতে পারি না, আমি আমার যেই ভয়েস সেই ভয়েসে কথা বলতে পারি। তো সুপ্রিয়ার ভয়েস জানে না আর সুপ্রিয়ার ফোন নাম্বারও জানে না, তো সুপ্রিয়া কথা বলবে আর আমি এখানে বসে বসে সুপ্রিয়াকে জাস্ট ওর কথার পরিপ্রেক্ষিতে কী বলে না বলে সেটা লিখে বলবো, এটা বল ওটা বল। তো সুপ্রিয়া বলবে কথা পুরোপুরি। তো তুই রেডি? নামটা যেন কি বললাম ভুলে গেছি, শুভ এইচডি, ঠিক আছে? আচ্ছা বলবি শুভ বাবু, বাবা কি করছো এরকম অপরাধ করাচ্ছ আমাকে দিয়ে, বলবি এইচডি বলছো? আমি তো টেনে টেনে কথা বলতে পারি না। বলবি প্রথমে না, আপনি বললে আরো সুন্দর করে বলবি, তোর এরকম ছেলে গলা নিয়ে বলিস না, একটু মেয়ে গলা আন। আমি তো পারি না সুর দিয়ে কথা বলতে। তুমি ঠিক আছে? তো আমরা প্রথমে এদিকে ফোন করি, ঠিক আছে? ফোন করে লাউড দিবি, আমি জানি না এই নাম্বার। হ্যালো, আপনি এসডি মন্ডল বলছেন? হ্যাঁ এসডি বলছি আমি। সত্যি? হ্যাঁ সত্যি, আমি এসডি বলছি, বলো কে? আমি তোমার ভীষণ ভীষণ বড় ফ্যান। কোথা থেকে? কলকাতা থেকে বলছি। কলকাতা? হ্যাঁ। কেমন আছো তুমি? হ্যাঁ ভালোই আছি। নাম্বার কোথায় পেলে? তোমার এত বড় ফ্যান যখন, তো অনেক কষ্ট করে জোগাড় করেছি তোমার নাম্বার। সেটাই। আচ্ছা আমার সাথে একটু কথা বলতে পারবে? পারবো, বাট এখন তো আমি একটু মানে কাজ করছি আর কি, এডিটিং করছি, বুঝছো? মানে বাস বেশিক্ষণ না, 2-3 মিনিট। হ্যাঁ বলো, মানে বাবার সাথে আছি তো কাজ করছি একটু, তাই জন্য বলছি। কিছুক্ষণ পরে কল করো না, একটুখানি কথা বলে আমি রেখে দেবো, আমি আর ফোন করবো না, ফোন করতে পারবো কি না জানি না, বারবার ডিস্টার্ব করা উচিত হবে না। আরে না না না, আচ্ছা বলো বলো বলো। তো কি বলবো আমি বুঝে পাচ্ছি না, আমি পুরো কনফিউজ যে তুমি ফোনটা রিসিভ করেছো। আসলে মানে নাম্বারটা সেভ ছিল না, ও আচ্ছা, তাই জন্য তুললাম, ভাবলাম কে আছে দেখি। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো বলো। তুমি এত কিউট কেন? ও মাই গড, ওয়াও। সেটা আমি কিরকম বলবো? না এত কিউট কে, এত মানে কিভাবে হয় এত কিউট একজন? তুমি মনে করে তাই জন্য, বা কেউ ওইভাবে দেখো তাই জন্য। না না তুমি সিরিয়াসলি তুমি খুব কিউট। হ্যাঁ তাই জন্যই তো আমি এত মানে কি বলবো টেনশনে থাকি, যেখানে যাই সব পাগল করে দেয়। তুমি কি একটা কথা জানো? কি বলো? তুমি কত মেয়ের মন কেড়ে নিয়েছো। হ্যাঁ জানি জানি, এটা আমি জানি।
মানে কত মেয়ে কত বৌদি মানে আরো কত কে আছে মানে ও তুমি জানো আচ্ছা তুমি এত সুন্দর ভিডিও করো কি করে সেটা বলবে মন থেকে করি তাই জন্য আচ্ছা ভালো হাসি ভিডিও বানিয়ে দিই মানে কত ট্যালেন্ট তোমার জিএফ আছে ছিল এখন নেই মানে ছিল বলতে এখন নেই এখন সিঙ্গেল মানে কত বদনসিব যে নেই মেয়েটা চলে গেছে না 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 ও মানে ছিল বলে তো একটু মানে পড়াশোনা করে তো ও আচ্ছা তো মানে এখন কেউ নেই না এখন সিঙ্গেল আমি আমিও সিঙ্গেল কলকাতায় থাকো হ্যাঁ কলকাতায় থাকি কোন জায়গায় এ ভাই উল্টা হয়ে গেল তো বারাসাত বারাসাত হ্যাঁ ও বারাসাত হ্যাঁ নাম শুনেছি ওখানে আমার জানা জনেকে হ্যাঁ ওইখানে থাকি আমি আচ্ছা হোয়াটসঅ্যাপ করে দাও এই নম্বরে আমি দেখে নিব কথা হয়ে যাবে ওকে আচ্ছা বলছি তোমার ফ্যানদের কি বলবে মানে মানে তোমার ফ্যান্স দে তুমি কি বলতে চাও মানে তোমাকে যারা এত পছন্দ করে জানি না কি মানে আমার ভালো লাগে আর কি মানে ফ্যানদের ভালো লাগে সবাইকে মানে সবাইকে ভালো লাগে আমার 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 খুব ভালো লাগে যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আর কি তুমি কিন্তু একটা জিনিস নোটিস করোনি কে আমি বলেছি আমি সিঙ্গেল হ্যাঁ তো আমি তো বললাম যে আমি সিঙ্গেল তো তাই আমি বললাম তো দেখা মানে হোয়াটসঅ্যাপে কথা বলো তো মানে ভাবতে পারি যে রাস্তায় কোনো কাটা নেই হ্যাঁ আমি সিঙ্গেল আচ্ছা বলছি হোয়াটসঅ্যাপে কথা বললে কি কথা এগোবে নাকি হাই হ্যালো বাস সেটা পরে কথা এত আগে ভাবলে হবে না আমি তো জেনে নেবো না আমি ধরো আশা করে তোমাকে লিখলাম হ্যালো সেটা আমি তিন দিন চার দিন পর পেলাম হাই ব্যাস এইটুকুনি তিন দিন চার দিন পাবে না এক দু ঘন্টা পর পাবে আচ্ছা তুমি যে এত মেয়ের সাথে ভিডিও করো মানে কোথায় আমি মেয়ের সাথে করি না খুব কম করি মানে যাদের সাথেই করো না কেন তাদের মধ্যে কাউকে ভালো লাগে বা কিছু ওরকম কোনো ব্যাপার যে ভালো লাগে বা কিছু আমি কলেজে পড়ি আচ্ছা তোমার ভিডিওতে আমাকে নেবে চেষ্টা করবো আমি আমি চাইবো আমার বেস্ট দেওয়ার আমার সাথে থাকলে আমি শিখিয়ে দেবো যেটুকু পারি আরো ভালো বলছি যেটা বলার জন্য ফোন করেছি বলবো হ্যাঁ বলো আমার না তোমাকে খুব ভালো লাগে তো মানে আমার সাথে কথা বলে কি মনে হচ্ছে যে কথা বলা যায় কি না অফকোর্স বলা যায় না কেন এটা লাগান না আচ্ছা এরকম যদি ধরো এরকম কোন সময় হয় যে অন্য কেউ ফোন করে এরকম ভাবে কথা বলছে তাকেও বলবে যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে না না দেখো আমি সব ফ্রেন্ডের সাথেই কথা বলি কারণ কথা বলতে ভালো লাগে ঠিক আছে
মানে এবার সবার সাথে তো আর মানে সেরকম ভাবে কথা বলা যায় না। মানে এখানে একটা ছোট্ট ডাউট আছে। হ্যাঁ বলুন। আমি বিবাহিত। লজ্জা লাগা দরকার। ও তুমি আমার প্র্যাঙ্ক করছো না তো? না না প্র্যাঙ্ক কেন করবো, মানে সব দেখো যেহেতু তোমার সাথে আমি, তুমি আমাকে বললে হোয়াটসঅ্যাপে এসএমএস করার জন্য, তুমি আমার সাথে এত টাইম দিয়ে কথা বলছো, তো আমার সব কিছু জানিয়ে দেওয়া উচিত যে আমি বিবাহিত। কোনো ব্যাপার নেই, কথা বলবো, কেন বিবাহিত হলে কথা বলা যায় না? আমার সাথে কি প্রেম করা যাবে? না না সেটা সেটা করা যাবে না। কেন না? না কথা বলার জন্য আমি আমার বরকে ডিভোর্স দিয়ে দিতে পারি? হ্যাঁ সত্যি তাহলে প্রথমে তোমার বরের সাথে কথা বলাতে হবে আমাকে। তুমি বলবে? তুমি বলবে? আমি বোন দিতে পারি, কারণ তোমার এমনও হয়েছে যে আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়ে গেছে। আরে এরকম অনেক বৌদি করেছে তাই জন্য বলে। ই বাবা। আরে এরকম অনেক বৌদি করেছে তাই জন্য বলে। ই বাবা। আরে এরকম অনেক বৌদি করেছে তাই জন্য বলে। ই বাবা। দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। তাহলে তুমি কত বৌদি সংসার নষ্ট করে দিয়েছ। আমি করি তাই জন্য আমি প্রথমে বুঝিয়ে দিই, বুঝলি? আমি মানে কথা বলতে পারি বাট সংসার কেন নষ্ট করবো না তাই জন্যই বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ভালো থেকো, কথা বলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে বাই। আচ্ছা কলকাতায় কবে আসছো? নেক্সট মান্থ, এই মাসে যাব। আচ্ছা তো খবর দিও, আসবো দেখা করতে। ওকে ভালো থাকো, আসলে হ্যাঁ হ্যাঁ দাদাকেও নিয়ে যাবো সাথে। একদম একদম। আচ্ছা চলো টাটা। আমার বর এসছে। মা গো বলে কি এরকম অনেক বৌদি হয়েছে। এই কে গো? যাই হোক, ও মাঝখানে ধরে ফেলেছিল প্র্যাঙ্ক কল নাকি এটা, বুঝতে পারেনি কে করেছে না করেছে, কিভাবে বা ওকে কি প্র্যাঙ্ক কল করবো, আর বাবা তো ডিস্টার্ব করা যায় না একজনকে। তো যাই হোক, এসডি যারা ফ্যান্স আছো তারা জেনে নিয়েছো, যারা জানতে চেয়েছিল এসডি গার্লফ্রেন্ড আছে কি না, ওর গার্লফ্রেন্ড নেই বর্তমানে। অ্যান্ড তো তোমাদের চান্স আছে, তোমাদের চান্স আছে, লেগে থাকো। অ্যান্ড অবভিয়াসলি ও যাবে কলকাতা, আসবে, আমি সুপ্রিয়ার সাথে দেখা করি না আবার না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবভিয়াসলি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সবাই খুব ভালো থাকবে। চলো টাটা, টাটা বলে দেবে।